তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজীব গান্ধীর নামাঙ্কিত পুরস্কার চালু করতে চলেছে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্রের তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন তথ্য প্রযুক্তি বিভাগে যে সমস্ত কোম্পানি বা প্রতিষ্ঠান ভালো কাজ করছে তাদের সরকারের পক্ষ থেকে আগামী কুড়ি অগাস্ট রাজীব গান্ধীর জন্মদিবসের দিন এই পুরস্কারে পুরস্কৃত করা হবে মহারাষ্ট্রের তথ্য প্রযুক্তি মন্ত্রী টুইট করে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন বুধবার তিনি জানিয়েছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলোর কাজের উৎসাহ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রযুক্তির বিকাশের জন্য রাজীব গান্ধীর যে অবদান তার সেই অবদানকে সম্মান জানাতে সরকারের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান খেলরত্ন রাজীব গান্ধীর বদলে ধ্যান চাঁদের নামে নামাঙ্কিত করা হবে তার এই সিদ্ধান্তে সমালোচনা করা হয় বিভিন্ন মহলের পক্ষ থেকে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত বিজেপি শিবসেনা দ্বন্দ্বে নতুন এক মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল Pure report, channel in doubt.